আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনি আপনার হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকের প্রোফাইলটি আপনি 3D আকারে করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, প্রত্যেকবারের মতো একটি কথা বলবো, ওখানে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। পাশের বেল আইকনে একটি ক্লিক দিয়ে রাখুন, যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, সবার আগে আপনি এটা দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনি 3D করেন, আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলটি 3D করে নেওয়ার জন্য আপনি আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলটি আপনি একটি স্ক্রিনশট নিয়ে নেন। তো আপনি যখন স্ক্রিনশট নিয়ে নেবেন, তার তো ফ্রেন্ডস আপনি চাইলে যে কোনো প্রোফাইলসকে, যে কোনো পিকচারকে আপনি চাইলে 3D করে নিতে পারেন। আমি হোয়াটসঅ্যাপের কথাই বললাম, আপনি চাইলে ফেসবুকের প্রোফাইলটি বানাতে পারেন। তো যখনই আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপর আপনি একটি অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে। তো ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। তো ডাউনলোড হয়ে যাবার পর আপনি যখন এটা ওপেন করবেন, ওপেন করার পর আপনি এখানে একটি টেক্সট দেখতে পাচ্ছেন, নিউ টেক্সট, এটা আপনি উপরে ডিলেট অপশন দেখতে পাচ্ছেন, সেখান থেকে এটা ডিলেট করে দিন। তো ডিলেট হয়ে যাবার পর উপরে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনি প্লাস চিহ্নতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে এখানে, এখান থেকে আপনি গ্যালারি থেকে যে ছবিটি আপনি 3D দিতে চান সেই ছবিটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। তো আমি এখান থেকে একটি ছবি আমি সিলেক্ট করে নিয়ে নিলাম, আমার ফেসবুক প্রোফাইলটি আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে চাইলে আপনি এটা ছোটো বড় করে নিতে পারেন, দেখেন। তারপর নিচে আপনি একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে চাইলে আপনি এটা ছোটো বড় করে নিতে পারেন। তো যেহেতু আপনি 3D লোগো করতে চান, এখানে মধ্যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো সাইট চলে আসবে। তো আপনি এখান থেকে রাইট সাইডে দিয়ে গেলে এখানে 3D অপশন পেয়ে যাবেন। তো এই অপশনে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এই অপশনটি আপনার অফ থাকবে, আপনি অন করে দিবেন। অন করার সঙ্গে সঙ্গে আপনি এখানে নিচের দিকে গেলে দেখতে পারবেন অনেকগুলো অপশন এখানে চলে আসছে। তো আপনি যেহেতু 3D করে নিতে পারেন, 3D করে নিতে চান, তো এই অপশনে আপনি যখন এরকম কমাতে বাড়াতে পারবেন। তো এখানে আপনি 3D করার জন্য এটাই আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি 3D করে নিতে পারেন। তো এখানে দেখেন পিছনের লাইটটা আলো বাড়াতে কমাতে পারেন, দেখতে পাচ্ছেন। তো তারপর এখান থেকে এখানে দেখেন পিছনের সাইডটা আপনি এখানে এটা যখন বাড়াবেন, পিছনের সাইডটা বাড়বো অথবা কমবো। তো এইভাবে আপনি আপনার 3D লোগো তৈরি করতে পারেন। তারপর এখান থেকে নিচের দিকে গিয়ে আপনি আলো বাড়াতে কমাতে পারেন। তারপর এখানে আরও একটু নিচের দিকে যখন যাবেন, আপনি গেলে এখানে লাইটের চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে আপনি লাইটটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি পছন্দ অনুযায়ী লাইট কোন দিক থেকে আলো আসবে সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটি অপশন, এটাতে ক্লিক করে আপনি বেরিয়ে আসবেন। তারপর আপনার সামনে এরকম, তারপর এটা যদি আপনি PNG করতে চান, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে ক্লিক করলে আপনি এটা PNG আকারে সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন PNG সেভ হয়ে গেছে। তো এখান থেকে আপনি এটা PNG করে নিতে পারেন এইভাবে। তারপর উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ টু গ্যালারি, এখান থেকে দেখতে পাচ্ছেন চলে আসছে সেভ টু গ্যালারি। নিচে এটাতে ক্লিক করে আপনি এটাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে আপনি সেভ করে দিতে পারেন। তো এইভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ লোগো অথবা ফেসবুক লোগো আপনি তৈরি করতে পারেন, PNG অথবা 3D, যে আপনার চাইলে। তো ফ্রেন্ডস, এটার মধ্যে অনেকগুলো অপশন বাকি রয়েছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভিডিও